তো আমরা শুরু করলাম, ঠিক আছে? আমাদের স্টুডেন্ট এখন আছে 26 জনের মতো। জি স্যার, হ্যাঁ, গতদিন আমরা আলোচনা করছিলাম যে আমরা গেমটা কেন আসলে করব, গেমটা কেন আমরা স্টাডি করবো আর কি। তো আমরা যেটা দেখিয়েছিলাম যে গতদিন আমরা আলোচনায় ছিল যেটা, যে অনেক রিয়েল সিনারিও আছে যেখানে আসলে গেমের যে প্রপার্টি আর কি সেটা এক্সিস্ট করে। যেমন গেমের প্রপার্টির ভিতরে যেটা থাকে, যে সেইখানে আমি যদি গেমের পয়েন্ট অফ ভিউ থেকে বলি বা গেমের আসপেক্টে যেটা যদি চিন্তা করি, তাহলে একটা গেমের ভিতরে আসলে মিনিমাম দুইজন প্লেয়ার থাকে, এবং এই দুইজন প্লেয়ারের মধ্যে অবজেক্টিভ, দুইজন প্লেয়ার বলি বা দুইটা দল বলি বা দুইটা গ্রুপ বলি, যাই বলি না কেন, একটা গ্রুপের অবজেক্টিভ আরেকটা গ্রুপের অবজেক্টিভের উল্টা থাকে। একজন চায় উইন করতে, আরেকজন চায় তার উইনটা ঠেকিয়ে সে উইন করতে। তা আমরা বলেছিলাম যে এই প্রপার্টিটা বা এই ক্যারেক্টারিস্টিক্সটা রিয়েল অনেক প্রবলেমের ক্ষেত্রে বা রিয়েল অনেক সিনারিওতে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে। যেটার এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে একটা শপিং কমপ্লেক্সে অনেকগুলি মানে কম্পিউটার শপ আছে, প্রত্যেকটা শপের যে ওনার বা প্রত্যেকটা শপে যারা সেলসম্যান আছে তাদের টার্গেটই থাকে যে এই যে কাস্টমারটা মার্কেটে ঢুকছে সে যাতে তার শপে ঢুকে এবং তার শপ থেকে ক্রয় করে, সে যাতে অন্যের শপে না ঢুকে, তার এখানে ঢুকে অন্যের এখানে না ঢুকে। তাহলে দুইটা কনফ্লিক্টিং স্ট্র্যাটেজি আসলে, একটা হচ্ছে আমার এখানে আসা, আরেকজন চিন্তা করতেছে সে আমার এখানে আসুক ওই শপে না যাক। আমি বলতেছিলাম যে নর্মাল গেমের ভিতরে, গেমের ভিতরে এই প্রপার্টিটা আছে, আমি যাতে গোল না খাই আমি যাতে গোল দিতে পারি, দুইটা কনফ্লিক্টিং ইস্যু। মানে গোল দেওয়াটা আমি পছন্দ করি আমার ক্ষেত্রে, কিন্তু আমার গোল পোস্টে কেউ গোল দেখে এটা কিন্তু আমি পছন্দ করি না। আমি বিপক্ষ দলের জালে গোল গোল যাক সেটা আমি প্রেফার করি, আমার জালে কোনো গোল যাক সেটা প্রেফার করি না। তো এই সিনারিওটা আসলে বিভিন্ন রকমের মানে আমি বলবো যে বিভিন্ন রকমের রিয়েল প্রবলেমের মধ্যে এরকম সিনারিওটা এক্সিস্ট করে। এই জন্য আমরা এই এআই তে গেম প্লেয়িং এর কিছু কিছু জিনিস আমরা এখানে স্টাডি করব। এখানে আমরা বলছি গেমস হ্যাভ এ স্মল, এখানে আমরা বলছি গেমস হ্যাভ এ স্মল ওয়েল স্ট্রাকচার্ড স্টেট ডেসক্রিপশন দ্যাট কমপ্লিটলি ডিসক্রাইবস দ্য রিয়েল গেম স্টেট, সো রিপ্রেজেন্টেশন ইজ ইজি। আমরা এখানে আসলে কিছু গেম নিয়ে এখানে আলোচনা করব যেগুলি আসলে খুব ওয়েল স্ট্রাকচার্ড। আমরা দেখেছি যে এআই তে প্রবলেম সলভ করার জন্য প্রথমে প্রবলেমটাকে আসলে ডেসক্রাইব করতে হবে, প্রবলেমটাকে ফর্মুলেট করতে হবে। প্রবলেমটাকে ফর্মুলেট করার জন্য আমাদের বেশ কয়েকটা স্টেপস এর কথা বা কম্পোনেন্টের কথা বলেছিলাম। একটা হচ্ছে প্রবলেমটার ইনিশিয়াল স্টেট কি হবে, প্রবলেমটার সাকসেসর ফাংশন কি হবে, তার গোল টেস্ট কি হবে, তাই না? এরকম জিনিসপত্র বলেছিলাম না? জি স্যার, পাথ কস্ট, আর পাথ কস্ট কিরকম হবে। তার মানে একটা প্রবলেম কে ডিফাইন করতে গেলে চার পাঁচটা আসলে কম্পোনেন্ট লাগবে। এই কারণে আমরা এই গেম প্লেয়িং এর ভিতরে আমরা যেটা দেখছি যে এই গেম প্লেয়িং এর ভিতরে আমরা আসলে এমন কিছু গেম কে এখানে সিলেক্ট করে স্টাডি করব যাদেরকে আসলে যেগুলো খুব স্ট্রাকচার, যাকে আসলে ফর্মুলেট করা যায় বা যাকে ডিফাইন করা যায়। যদিও এই গেমগুলি দেখতে সহজ মনে হয় কিন্তু তাদের সলিউশনটা অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলেছি যে একটা চেস দাবা খেলার কথা যদি বলি, তার স্টেট স্পেস এর সাইজ হচ্ছে 10^122। দাবার যে স্টেট স্পেস এর সাইজ এটা হচ্ছে 10^120, বিরাট বড় একটা স্টেট স্পেস।
এইখানে আমরা একটা গেমের ভিতরে কি দুইটা এজেন্ট থাকতে হবে না মিনিমাম? জি স্যার, জি স্যার, জি স্যার। এবং তারা ইদার কোঅপারেটিভ হতে পারে অথবা কম্পিটিটিভ হতে পারে, তাই না? জি স্যার। যেমন ধরো একটা বিল্ডিং করার জন্য বিভিন্ন দলের লোক সেখানে কাজ করে, একজন থাকে কিছু ধরো শ্রমিক যারা লেবার মালামাল গুলি উঠা নামানো করে, বা কিছু থাকে হচ্ছে মিস্ত্রি, তাই না, মেকার। জি স্যার। তো সবার কোঅপারেশনের মাধ্যমে কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়, তাই নয় কি? জি। So the although the people are different categories or different group, if we say it's a different agent, but they cooperate each other to complete the whole scenario, the whole things. The same thing we see in case of ant. Ekta pipra jodi ekta khabar niye jete chay ekta certain location theke tar nijer home e tar bar pashay niye jete chay, আমরা যেটা দেখেছি যে অনেকগুলি পিঁপড়া মিলে একটা খাবার টেনে নিয়ে যাচ্ছে, তাই না? এটা কি দেখছো কখনো? জি স্যার। কি সবাই দেখছো এটা? জি স্যার, দেখছি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। সবাই কিন্তু উল্টা দিক থেকে টানে না, সবাই কিন্তু একদিকে নিয়ে যায়। তো ইসে যে কপার ইসে কোঅপারেশন, রাইট? জি স্যার। তো সেই জন্য আমি বলছি যে মাল্টি এজেন্ট সিস্টেম, যেখানে আমরা গেম প্লেয়িং এর কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি, এখানে আমরা কোঅপারেটিভ এবং কম্পিটিশন দুইটার কথাই আমরা চিন্তা করতে পারি। যেমন ধরো এটা একটা মার্কেটের ক্ষেত্রেও হতে পারে, এরকম হতে পারে ধরো একটা মার্কেটের ভিতরে ডিফারেন্ট টাইপস অফ শপ শপের দোকান আছে। এখন একটা শপ পার্টিকুলার শপ টাইপের দোকান যদি উইক হয়, যেমন ধরো একটা মার্কেটের ভিতরে মানে বেবি ক্লথ যেগুলো আছে এগুলি খুব ভালো পাওয়া যায়, বড়দের ক্লথের দোকান আছে সেইগুলি খুব বেশি ভালো না। এখন একজনকে যদি দুই ধরনের ক্লথ কিনতে হয়, তাকে তাকে দুইটা ডিফারেন্ট মার্কেটে যেতে হবে, তাই না? এই ক্ষেত্রে বেবি ক্লথ যারা বিক্রি করে, বাচ্চাদের পোশাক যারা বিক্রি করে, এই দোকানদার কিন্তু যারা বড়দের পোশাক বিক্রি করে সে চায়, বাচ্চাদের দোকানদার চায় যে বড়দের যে পোশাক বিক্রেতার যে দোকান আছে এরাও যাতে ভালো সেল করে, তাদের দোকানগুলিও যাতে ভালো চলে, কারণ তাদের এখানে আসলে ওই কাস্টমারটা তার এখানেও আসতে পারে, দেয়ার ইজ এ চান্স। So in real scenario, there are many cases, many examples exist where cooperation is necessary. And there are several cases where competitions are necessary. কথা বোঝা গেছে? জি স্যার, জি স্যার। এই জন্য আমরা গেম প্লেইংটা এখানে আলোচনা করব। গেম প্ল্যানটা কেন আলোচনা করবো সেটা আমরা একটু এক্সপ্লেন করলাম, তার ভিতরে কি কি থাকতে পারে সেটা আমরা বললাম, যে এখানে একের অধিক এজেন্ট থাকতে পারে, এদের ভিতরে কম্পিটিশন হতে পারে, এদের ভিতরে কোঅপারেশন হতে পারে। তো কম্পিটিশন যেখানে হবে সেইখানে আসলে আমরা এইটা তখন এটাকে গেম বলি। মাল্টি এজেন্ট সিস্টেমের ভিতরে যখন কম্পিটিশনটা থাকে তখন সেটাকে গেম বলি, এবং এইটা ইজ এ কাইন্ড অফ অ্যাডভার্সারিয়াল সার্চ প্রবলেম। অ্যাডভার্সারিয়াল সার্চ প্রবলেম তার মানে হচ্ছে একজন আরেকজনের সাথে আসলে একটা এনিমি প্রপার্টি মানে শো করে। এইখানে আমরা আলোচনা করছি গেমের সাথে নর্মাল সার্চের যে পার্থক্য সেটা। নর্মাল সার্চের ভিতরে কোনো অ্যাডভার্সারি নাই, এখানে সিঙ্গেল প্লেয়ার থাকে, তাই না? জি স্যার।
গেমের ক্ষেত্রে এখানে অ্যাডভার্সারি থাকে, এখানে মাল্টিপ্লেয়ার থাকে, তাই না? জি স্যার। স্যার কোপের ক্ষেত্রেও কি স্যার অ্যাডভার্সারিয়ালি হবে? না, কোপার অ্যাডভার্সারি তো যেখানে তোমার এনিমি সম্পর্ক আছে, কোপারেশন তো না, কোপারেশন তো না, কোপারেশন মানে তো তোমার মানে কোঅপারেটিভলি একটা প্রবলেমকে সলভ করা, যেটা আমরা বিল্ডিং এর ইয়ে দেখালাম বললাম। জি স্যার, সেটা কি স্যার গেমিং এর মধ্যে পড়ে না? গেমিং এর মধ্যে পড়ে না, রাইট। গেমিং এর মধ্যে আমরা কিন্তু বলেছি কম্পিটিটিভ মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট গিভ রাইজ টু অ্যাডভার্সারিয়াল প্রবলেম, দ্যাট ইজ গেম। জি স্যার, বুঝতে পারছি। গেমের ভিতরে শুধু মাল্টি এজেন্ট এবং কম্পিটিশন না, এখানে কিন্তু একটা আনসার্টেনিটিও থাকে, তাই না? জি স্যার। যেমন ধরো আমরা যখন দাবা খেলি দুইজন খেলোয়াড়, আমি কিন্তু জানি না যে অপোনেন্ট কি মুভ দিতে পারে, আমি হয়তো একটা ধারণা করি, আমার একটা ধারণা থাকে যে আমার অপোনেন্ট এই মুভটা দিতে পারে, আমি এই মুভটা দিলে সে এইরকম একটা মুভ দিতে পারে, এইটা আমার ধারণা থেকে আমি বলতে পারি, কিন্তু সেটা সবসময় কারেক্ট কি হবে? জি না স্যার। এই জন্য আমরা বলছি যে এখানে গেম আছে, তার মানে যেখানে অ্যাডভার্সারিয়াল সার্চটা ইনভলভ, সেইখানে একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে আনসার্টিনিটি। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা একটা টু প্লেয়ার গেমের একটা সিনারিও ডিসক্রাইব করব, খুব সিম্পল একটা গেম। আমাদের দুইটা প্লেয়ার আছে, একটা প্লেয়ারকে আমি বলছি ম্যাক্স আর একটা প্লেয়ারকে বলছি মিন। যেমন চেস খেলার কথা যদি চিন্তা করি, একটা দল থাকে সাদা একটা কালো, তাই না? কি বলো? প্রথমে সাদা একটা মুভ দেয়, তারপরে কালো আর একটা মুভ দেয়, তাই না? জি স্যার। এইভাবে অল্টারনেট ওয়েতে চলে না? জি স্যার। তো আমাদের এরকম দুইটা প্লেয়ার আছে, আমরা খুব সিম্পল একটা গেম আলোচনা করব, একটা প্লেয়ারকে বলছি ম্যাক্স, একটাকে বলছি মিন। ম্যাক্স প্রথমে একটা মুভ দিবে, তারপরে মিন আর একটা মুভ দিবে, ম্যাক্স একটা মুভ দিবে, তারপরে মিন একটা মুভ দিবে। ম্যাক্সের অবজেক্টিভ হচ্ছে সে একটা বড় ভ্যালুকে আর্ন করতে চায়, মিনের অবজেক্টিভ হচ্ছে সে একটা ছোট ভ্যালুকে আর্ন করতে চায়, এবং ম্যাক্স যাতে বড় ভ্যালুটা আর্ন করতে না পারে সেইটাকে সে আসলে বাধাগ্রস্ত করতে চায়, তাইলে তো গেম হবে, তাই নয় কি? জি স্যার। এইটাকে আমরা এখানে কয়েকটা লাইনে লিখেছি যে দুইটা প্লেয়ার আছে, একটা ম্যাক্স একটা মিন। ম্যাক্স প্রথমে মুভ দিবে, তারপরে মিন দিবে, এবং এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না গেম শেষ হয়, তাই না? জি স্যার। টার্মিনেশন একটা কন্ডিশন থাকে না প্রত্যেকটা গেমের? জি স্যার। জি স্যার। যেমন ফুটবল খেলাতে একটা টার্মিনেশন কন্ডিশন থাকে, 90 মিনিট বা এক কত মিনিট খেলা ফুটবল, 100 মিনিট, 90 মিনিট স্যার, 90 মিনিট, 45 45 90 মিনিট, আর 10 মিনিট হচ্ছে মাঝখানে ব্রেক, তাই তো? জি স্যার।
ওয়ান ডে ক্রিকেট গেমে 50 ওভার 50 ওভার খেলা হয়, তারপরে শেষ খেলা। টি টোয়েন্টিতে 20-20 খেলে, 20 ওভার 20 ওভার খেলে, তারপরে শেষ। টেস্ট ম্যাচে 5 দিন খেলে। তার মানে প্রত্যেকটা গেমের কিন্তু টার্মিনেশন কন্ডিশন আছে যে কখন তুমি টার্মিনেট করবে। টার্মিনেশনের পরে কিন্তু কে উইন করছে কে লস করছে তুমি ডিসাইড করো, তাই না? কি বলো? এখানে আমরা কম্পোনেন্ট গুলি বললাম যে গেমটা শুরু করতে গেলে একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। ফুটবল খেলায় যেরকম ধরো সবাই একদম একটা পজিশন নিয়ে দাঁড়ায়, তারপর খেলাটা শুরু হয়। খেলা শুরু হইলে তারপরে পজিশন ওলট পাল্ট হয়ে যায়, কিন্তু শুরুর সময় একটা ইনিশিয়াল পজিশন থাকে না? জি স্যার। তো আমাদের একটা ইনিশিয়াল স্টেট থাকতে হবে, একটা সাকসেসের ফাংশন থাকতে হবে। সাকসেসের ফাংশন দিয়ে আমরা আসলে এই গেমটার জন্য কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, সেইটার একটা আসলে ভ্যালিডিটি চেক। যেমন যদি আমি এক্সাম্পল হিসাবে চেসটাকে আনি, চেসের কিছু সাকসেসের ফাংশন আছে না? যেমন ধরো সোলজার যে আছে সে সামনের দিকে চলতে পারবে, সে যখন অন্যজনের গুটিকে কাটবে তাহলে সে ক্রস একদিকে কাটবে, তাই না? ডায়াগোনাল বরাবর। জি স্যার। ডায়াগোনাল বরাবর এক ঘর জাস্ট সামনেরটা। জি স্যার। হাতি যদি হয় সে ডায়াগোনালি চলে এবং ডায়াগোনালি সে কিল করতে পারে। জি স্যার। হর্স যদি হয় সে আড়াই ঘর পর্যন্ত মুভ করতে পারে, যে কোনো দিকে আড়াই ঘর, যে কোনো দিকে আড়াই ঘর। তার মানে কি, তোমার এই সাকসেসর ফাংশন দিয়ে আমি এই যে গেমটা শুরু করব, শুরু করলে কি কি কাজ আমি করব, কি কি ভ্যালিডিটি আছে, সেই জিনিসগুলি আমার সাকসেসর ফাংশন দিয়ে আমি ডিফাইন করব। টার্মিনাল টেস্ট দিয়ে আমি যেটা করব, গেমটা কখন শেষ সেটা ডিফাইন করে। এক একটা গেমের এক একটা নিয়ম হতে পারে, তাই না? টি টোয়েন্টিতে একটা নিয়ম, 50 ওভারের ম্যাচে একটা নিয়ম, 5 দিনের টেস্ট ম্যাচে একটা নিয়ম, বৃষ্টি হইলে ওয়ান ডে ক্রিকেটের গেমের আবার টার্মিনেশন ক্রাইটেরিয়া নিয়ম আরেকটা, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে পে অফ আর ইউটিলিটি ফাংশন। গেম যখন শেষ হয় তখন আমরা উইন লুজ এবং ড্র এটা ডিক্লেয়ার করি না? জি স্যার। তাহলে একটা গেমের ক্ষেত্রে আসলে আমরা টু প্লেয়ার গেমের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলি লাগবে। এখানে আমরা দুইটা গেমের কথা বলছি, পারফেক্ট ডিসিশন গেম এবং ইমপারফেক্ট ডিসিশন গেম। পারফেক্ট ডিসিশন গেম মানে হচ্ছে সে যদি কমপ্লিট ট্রিটাকে সার্চ করে, পারফেক্ট ডিসিশন গেম হচ্ছে সে যদি কমপ্লিট ট্রিটাকে সার্চ করে, আর ইমপারফেক্ট ডিসিশন গেম হচ্ছে সে যদি কমপ্লিট ট্রিটাকে সার্চ না করে কোনো একটা জায়গাতে সে সার্চ বন্ধ করে দেয়। তো এইখানে আমাদের একটা গেমের কথা আমরা বলছি, টিকটক টো একটা গেমের কথা বলছি। তো এখানে একটা দেখছো যে একটা আছে ম্যাক্স, একটা আছে মিন, একটা ম্যাক্স একটা মিন। এখানে টার্মিনাল গেম শেষ হলো, তারপরে আমরা একটা ইউটিলিটি ফাংশন দিলাম, এখানে -1, এখানে 0, এখানে +1। তো এখানে যদি দেখো কয়টা গ্রিড আছে, 6টা। কোথায় 6টা? 9টা গ্রিড, 9টা স্যার, 9টা স্যার, 3x3 স্যার। তো আমরা দুইটা প্লেয়ার বলেছিলাম, একটা ম্যাক্স একটা মিন। ম্যাক্সের কাজ হচ্ছে সে ক্রস দেয়, ক্রসটা দিয়ে সে যায় একটা রোর ভিতরে যাতে সবগুলি পরপর ক্রস থাকে, অথবা একটা কলামের পরপর যাতে সব ক্রস থাকে।
এটা হচ্ছে ম্যাক্সের কাজ। আর মিনের কাজ হচ্ছে সে একটা রোর যাতে পরপর সে জিরো বসাতে পারে অথবা একটা কলাম বরাবর জিরো বসাতে পারে। আর যেহেতু এটা গেম তাহলে ম্যাক্স চাবে যাতে মিনের অবজেক্টিভটা ফুলফিল না হয় আর মিন চাবে ম্যাক্সের অবজেক্টিভটা যাতে ফুলফিল না হয়। ফুলফিল না হয় স্যার ডায়াগোনাল বরাবরও তো হবে মনে হয় স্যার। এইটা হচ্ছে আমি যেটা বলছি যে এটা হচ্ছে সাকসেসর ফাংশন এবং গেমের নিয়ম দিয়ে এটা ডিফাইন হবে। আমরা একটা ধরো সিম্পল একটা জিনিস এখানে বললাম। এখন দেখো প্রথম ম্যাক্স যখন চাল দিবে ম্যাক্সের যখন মুভ হবে সে কিন্তু এরকম তার নয়টা অপশনস আছে তাই না? দেখতে পাচ্ছ আমি যেখানে কার্সারটা রাখছি এটা কি ফার্স্ট মুভ ওটার মানে ক্রসের ক্রসের ফার্স্ট মুভ রাইট? জি স্যার নয়টা থাকবে। তার নয়টা অপশনস আছে নয়টা অপশনের যে কোনো একটা অপশনকে সে চুজ করতে পারে তাই না? জি স্যার। ম্যাক্স একটা অপশনকে চুজ করার পরে মিনের জন্য কয়টা অপশন থাকবে? আটটা স্যার। আটটা থাকবে। দেখো মিনের জন্য খুব ভ্যালিড মুভ কিন্তু এইটা, কারণ সে ম্যাক্সকে এইদিকে সে এক নাগারে তিনটা করতে দিবে না তাই না? কি বলো? জি স্যার এটাই তো। অথবা কলাম বরাবর তিনটা করতে দিবে না। এইভাবে চলার পরে আমরা যদি ডিক্লেয়ার করি যে এক একজন পাঁচটা করে মুভ দেওয়ার পরে খেলা শেষ তাহলে ম্যাক্সের পাঁচটা মুভ হবে মিনের পাঁচটা মুভ হবে। এই দশটা মুভের পরে আমি গেমটাকে এন্ড হিসেবে ডিক্লেয়ার করে আমি তখন একদম টার্মিনাল স্টেটে চলে আসবো। টার্মিনাল যেখানে আমি দেখবো যে কে জিতলো এবং কে হারলো। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখালাম যে প্রথমে গেম ফর্মুলেশন করতে হবে তারপরে হচ্ছে মিন ম্যাক্স অ্যালগোরিদমটা থাকবে যে অ্যালগোরিদম দিয়ে ম্যাক্স গেমে উইন করতে চাবে এবং মিনও গেমে উইন করতে চাবে সেই অ্যালগোরিদমটাকে বলছি আমি মিন ম্যাক্স অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমের আউটকাম হবে একটা বেস্ট মুভ আমরা পাবো। ম্যাক্সের জন্য একটা বেস্ট মুভ পাবো মিনের জন্য একটা বেস্ট মুভ পাবো। কথা বোঝা গেছে? জি স্যার। এইখানে আমরা মিন ম্যাক্স অ্যালগোরিদমটার ক্ষেত্রে বলতেছিলাম আমরা গেম ট্রিটাকে আমরা জেনারেট করব বেসড অন দা ডেপথ ফার্স্ট অর্ডার। আমরা ডেপথ ফার্স্ট সার্চ ব্রেথ ফার্স্ট সার্চ করেছিলাম না? জি স্যার। ডেপথ ফার্স্ট সার্চে কি আমরা একটা একটা কলাম ধরে একদম নিচ পর্যন্ত যাচ্ছিলাম তাই না? জি স্যার। তারপরে আমরা বলতেছি যে আমরা পে অফ ফাংশনটা অ্যাপ্লাই করব টার্মিনাল স্টেটে। যেমন আমরা খেলার ক্ষেত্রে দেখি ঠিক আছে দুই দল কে কত রান করছে দেখে আমরা ডিক্লেয়ার করি ঠিক আছে এই এ দলটা উইন করছে আর বি দলটা লুজ করছে। এইখানে আমাদের মিন ম্যাক্স অ্যালগোরিদমের একটা ছোট্ট একটা জিনিস দেওয়া আছে এটা আমরা একটু বলে তারপর আমি কিভাবে এই জিনিসগুলি আসলো সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। এই যে একটা ত্রিভুজের ছবি দেখা যায় ট্রায়াঙ্গেলের তাই না? জি স্যার। আর আরেকটা আছে তোমার রিভার্স ট্রায়াঙ্গেল মানে উল্টো একটা ট্রায়াঙ্গেল আছে তাই না? জি স্যার। তো এই ট্রায়াঙ্গেলটা মানে নরমাল ট্রায়াঙ্গেল যেটা সেটা হচ্ছে ম্যাক্স কে ইন্ডিকেট করে উল্টা ট্রায়াঙ্গেল যেটা সেটা মিন কে ইন্ডিকেট করে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটা ম্যাক্স কে ইন্ডিকেট করে আর একটা মিন কে ইন্ডিকেট করে
আমাদের একটা স্পেসিফিকেশন ঠিক হইলো, আরেকটা স্পেসিফিকেশন হচ্ছে প্রথমে ম্যাক্স মুভ দিবে, যেমন দাবা খেলার সময় প্রথমে সাদা গুটি যে থাকে সে প্রথমে মুভ দেয়, ফুটবল খেলার সময় তোমার টস করে মানে কে আগে সেন্টার শুরু করবে নির্ধারণ হয়, ক্রিকেট খেলার সময় টস করে নির্ধারণ হয় কে আগে ব্যাট করবে কে আগে বল করবে। সো ইউ হ্যাভ টু ডিফাইন এ স্টার্টিং পয়েন্ট এন্ড হু উইল স্টার্ট দ্য গেম। তা আমরা ধরলাম যে প্রথম মুভটা দিবে হচ্ছে ম্যাক্স। আরেকটা জিনিস আমরা ডিসাইড করলাম, প্রত্যেকে একটা করে মুভ দেওয়ার পরে খেলা শেষ, ম্যাক্স একটা মুভ দিবে, মিন একটা মুভ দিবে, খেলা শেষ। কথা ক্লিয়ার? জি স্যার। তো ম্যাক্স একটা মুভ দিবে আর মিন একটা মুভ দিবে, খেলা শেষ। ম্যাক্স এর জন্য একটা মুভ দেওয়ার জন্য তিনটা তার অ্যাভেইলেবল অপশন থাকে, ম্যাক্স এর একটা মুভ দেওয়ার জন্য তার তিনটা অ্যাভেইলেবল অপশন থাকে। যেমন একটু আগে আমরা যেটা দেখছিলাম টিক টেক টো, দেখো প্রত্যেকের জন্য কিন্তু তিনটা অপশন, সে কিন্তু লাভ দিয়ে এখানে মানে এইখানে যাচ্ছে না, সে এই যে প্রথম যখন যাচ্ছে সে নয়টা অপশন এর যে কোনো একটা অপশন দিতে পারবে, তাই না? জি স্যার। তো তোমাকে তো বলতে হবে যে তার অপশন কয়টা আছে। তা আমরা ধরলাম যে ম্যাক্স এর অপশন তিনটা আছে, ম্যাক্স এর তিনটা অপশনের যে কোনো একটা অপশন সে চুজ করলে, মিন এর জন্য তিনটা অপশন আছে, তিনটার যে কোনো একটা অপশন সে সিলেক্ট করতে পারবে। এবং দুইজনের প্রত্যেকে একটা করে মুভ দেওয়ার পরে গেমটা স্টপ। কথা ক্লিয়ার? সবার কাছে কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে দেখো ম্যাক্স একটা মুভ দিতে পারে যে কোনো একটা, ম্যাক্স একটা মুভ দেওয়ার পরে মিন তার যে কোনো একটা মুভ দিতে পারে। আমাদের প্রবলেমের স্পেসিফিকেশন অনুযায়ী ম্যাক্স একটা মুভ দেওয়ার পরে মিন একটা মুভ দেওয়ার পরে গেম শেষ। তাহলে ট্রিটা এই অবস্থায় থাকলে কিন্তু গেম শেষ, তাই না? জি স্যার। মনে করো গেমটা শেষ, এখন গেম শেষ হওয়ার পরে আমরা কি বলেছিলাম, এই যে ইউটিলিটি ফাংশন দিয়ে আফটার দ্য গেম ইজ ওভার বাই অ্যাপ্লাইং দ্য ইউটিলিটি ফাংশন ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ পার্টি হ্যাজ উইন দ্য গেম আর হুইচ পার্টি হ্যাজ ওন দ্য গেম, তাই তো? আমরা এই যে টার্মিনাল স্টেট যেখানে আমার কার্সরটা এখন আছে, এই টার্মিনাল স্টেটে যখন আসলাম আমরা এখন ইউটিলিটি ফাংশন অ্যাপ্লাই করে প্রত্যেকটা স্টেটের একটা করে ভ্যালু দিলাম। কিভাবে ভ্যালুটা দিচ্ছি এটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি না। ধরো আমি যদি এইখানে আসে তাহলে 3 দিব, এইখানে যদি গেমটা শেষ হয় আমি 12 দিব, এইখানে গেমটা শেষ হলে 8 দিব, এইখানে দিলে 2 দিব, এইখানে দিলে 4 দিব, এখানে দিয়ে 6 দিব, এরকম ইউটিলিটি ফাংশন দিয়ে আমি এখানে ভ্যালুগুলি টার্মিনাল স্টেটে বসালাম। এখন তুমি দেখো যদি আমার কার্সরটা যেই জায়গায়, মিন যদি এই জায়গায় থাকতো সে কোনটা সিলেক্ট করতো, 3, 12 না 8 কোনটা সিলেক্ট করতো সে? 3 সিলেক্ট করতো, কারণ মিনের অবজেক্টিভ ছিল মিনিমাম ভ্যালুকে অ্যাচিভ করা, তাই না? জি স্যার। মিন যদি এই জায়গায় থাকতো তাহলে মিন সিলেক্ট করতো 2,
কথা ক্লিয়ার? জি স্যার জি স্যার জি স্যার মিন মিন যদি এখানে থাকতো সে সিলেক্ট করতে দুই। এখন দেখো এই যে আমি টার্মিনাল স্টেটে গিয়ে যে আমি ইউটিলিটি ফাংশন দিয়ে যে ভ্যালু অ্যাসাইন করলাম এটাকে আস্তে আস্তে আমি উপরের দিকে প্রপাগেট করতেছি। কে কত নাম্বার পাইল? এখন তুমি দেখো ম্যাক্স এর ক্ষেত্রে ম্যাক্স কোনটা সিলেক্ট করবে? এই তিনকে সিলেক্ট করবে না? জি স্যার এখানে তিন করে। জি স্যার তাহলে উপরে তিন যাবে। এইখানে আমরা যেহেতু এইটা আমরা মানে ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম যেহেতু এখানে ব্যবহার করছি তাহলে সেই জন্য আমাদের এখানে এই পার্টিকুলার কেসে এটা অপটিমাল এবং কমপ্লিট, কারণ আমরা ট্রিটাকে বলতেছি যে ম্যাক্স একটা মুভ দিবে মিন একটা মুভ দিবে খেলা শেষ। সুতরাং এটা ডেপথ ফার্স্ট সার্চে যে ইনফাইনাইট লুপে যে আটকে যাওয়া সেই সিচুয়েশনটা থাকবে না। কথা বোঝা গেছে? যেমন ধরো তোমরা একটু আগে বলতেছিলে যে ফুটবল খেলাটা 100 মিনিটের হয়, 45 45 প্লাস 10, সুতরাং এটা ইনডেফিনিট টাইম না, সুতরাং লুপের ভিতরে পড়ার কোন সম্ভাবনা নেই। জি স্যার। আর টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিটা এটা ডেপথ ফার্স্ট সার্চের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ B^m আর অর্ডার অফ Bm। কথা ক্লিয়ার? জি স্যার। আমি একটু 5 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি আর কি। হ্যাঁ আমি 5 মিনিট পরে আবার একটু আলাপ করবো আর কি। হ্যাঁ জি স্যার। ওকে স্যার। ভাই যারে মাইক অন থাকে একটু স্যারের ক্লাসের সময় মাইকটা অফ রেখেন, বহুত গরুর আওয়াজ আসে বীজ দিয়ে কানের মধ্যে লাগে। এই কথা আমি যখন বলতে চাইছিলাম পরস্পর বলে তুমি খালি গরুর আওয়াজই শোনো ক্লাস করো না, এজন্য আমি না 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 প্রচুর অনলাইনে ক্লাস করি তো কানের ভিতরে হেডফোনটা থাকে খুব ডিস্টার্ব করে ভাই। আচ্ছা ভাই আর কে যেন খাইতেছিল ভাই, কে খাইতেছিল? ওই তো ভাই মাইক অফ করে সবকিছু চলতেছিল, গরুর আওয়াজ, খাওয়া দাওয়া, পানি, বিস্কুট, কলিং বিল সবই চলে ভাই। জি রেকর্ডিং হইতেছে, রেকর্ডিং কথা আমরা না বলি থাক। না 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 ঠিক আছে, রেকর্ডিং চলতেছে, জিনিসটা খুব ইরিটেটেড শোনায় তাই বললাম। আচ্ছা খাইতেছে আর জি স্যার জি স্যার করতেছে। আর সমস্যা হলো রেকর্ডিং এ বেশি আলাপ করলে পরে দেখে ক্লাসটা ভাই সেকেন্ড টাইম যখন দেখি তখন কষ্ট হয়। সো
আমরা তাহলে একটু শুরু করছি আবার। হ্যাঁ জি স্যার। আমরা এখানে একটা জিনিস দেখিয়েছিলাম, এটাকে দেখা যাচ্ছে 10^120। জি স্যার। আমরা দেখেছি বলছিলাম যে একটা গেমের ক্ষেত্রে স্টেট স্পেসটা আসলে যে স্পেস থেকে আমি সলিউশনটা খুঁজে বের করব এই স্টেট স্পেসটা অনেক বড় হইতে পারে। যেমন আমরা এখানে বলেছি যে এটা 10^120, এটা কিন্তু অনেক বড় একটা স্টেট স্পেস, তাই না? জি স্যার। জি স্যার। স্টেট স্পেস বলতে আমরা এখানে দেখো, যেমন ধরো এখানে একটু খেয়াল করো, একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, যেমন ধরো এখানে ম্যাক্স এর জন্য 9টা অপশন আছে, তাই না? জি স্যার। মিন এর জন্য কয়টা আছে? এই ম্যাক্স এর একটার জন্য মিন এর কয়টা অপশন আছে? প্রত্যেকটা জন্য 8টা করে আছে। প্রত্যেকটার জন্য 8টা করে আছে। তাহলে টোটাল যদি আমি চিন্তা করি, এখানে স্টেট স্পেসের সাইজ কত হবে? 8^72। জি স্যার, মিনের জন্য। টোটাল সাইজটা কত বলছি, ধরো ম্যাক্সের একটার, ম্যাক্সের আছে 9টা, আর ম্যাক্সের প্রতিটার জন্য মিনের আছে 8টা করে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। ম্যাক্স এর জন্য 9টা পসিবল চয়েস আছে, আর মিন এর জন্য হচ্ছে ম্যাক্স এর একটা চয়েস এর জন্য মিন এর পসিবল চয়েস হচ্ছে 8টা। তাহলে 8^72টা এখানে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, দেখো এই একটা একটা মুভ দিলে স্টেট স্পেসের সাইজ হচ্ছে 72। দাবার ভিতরে তো এরকম একটা একটা মুভ না, অনেকগুলি মুভ করতে হয়, দিতে হয়, তাই তো? জি স্যার। জি স্যার। এই জন্য এইটা একটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে যে তোমার চেসের ভিতরে পসিবল স্টেট স্পেসের সাইজ হচ্ছে 10^120। কথা ক্লিয়ার? জি স্যার। আমি আশা করব যে তোমরা এই জিনিসগুলি শুধুমাত্র শব্দগুলি না, তোমরা তার ভিতরের জিনিসটাও একটু, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা নিজেরাও এটা একটু অনুধাবন করার চেষ্টা করবা, তাহলে এটা একটু মানে এনজয়িং সিচুয়েশনটা প্রিভেইল করবে। আর তার স্যার একটা কোশ্চেন ছিল স্যার, প্লিজ স্যার। এই যে সিঙ্গেল প্লেয়ার গেমটা আছে স্যার, সেইটার ক্ষেত্রে আমরা কি মাল্টি এজেন্ট ইউজ করি নাকি স্যার, এটা একটু স্যার জানাবেন স্যার। সিঙ্গেল প্লেয়ার গেম যেটা আমরা বলছি, এটা আসলে সিম্পলি একটা সার্চ স্পেস, সিম্পলি সার্চ। জি স্যার, এটাই স্যার। সিঙ্গেল প্লেয়ার মানে তো একটা, একটা প্লেয়ার মানে একটা এজেন্ট স্যার। সিঙ্গেল প্লেয়ারে তো অপোনেন্টে দেখা যায় যে কম্পিউটার থাকে বা কোন একটা মেশিন। না না না, সিঙ্গেল প্লেয়ারের অপোনেন্ট অপোনেন্ট না, সিঙ্গেল প্লেয়ার মানে সিঙ্গেল, কম্পিউটার থাকলে কম্পিউটারই সিঙ্গেল প্লেয়ার, তখন ডাবল প্লেয়ার হয়ে যায়। তখন ডাবল প্লেয়ার, একটা কম্পিউটার একটা হিউম্যান হলে ডাবল প্লেয়ার তো। হ্যাঁ প্লিজ, আর কার কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমরা, আমরা তো জানি গেম প্লেইং এর ক্ষেত্রে আমরা মাল্টি এজেন্ট সবসময় ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল প্লেয়ার গেমটাকে আমরা এই গেম প্লেইং এর মধ্যে আনবো না, এই তো স্যার? আমি আসলে এখানে যদি একটু দেখো, হ্যাঁ একটু আমি, আচ্ছা সরি আমি ক্লিয়ার করছি, দেখো আমরা এখানে বলছি গেম ভার্সেস সার্চ। তো আমাদের যে নরমাল সার্চ আছে আর কি, নরমাল সার্চটাকে যদি তুমি, সার্চকে যদি গেম টার্মটা তার সাথে ব্যবহার করো, তখন আমি গেম বলতে গেলে নরমাল কিন্তু মিনিমাম দুইটা প্লেয়ার হইতে হবে, মানে মিনিমাম দুইটা দল হবে, নাহলে কিন্তু গেম হবে না, হবে
স্যার অনেক সময় স্যার এমন গেম আছে যেগুলো স্যার মানে অনেকগুলা কার্ড থাকে, সিঙ্গেল ভাবেই খেলা যায় সেটা, মানে সেই ক্ষেত্রে কি সেটা মানে সার্চ এর মতোই আর কি অনেকটা? না, সিঙ্গেল ক্ষেত্রে খেলা যায় সেটা হচ্ছে যে তুমি সার্চ এর মতো, রাইট? সিঙ্গেল কার্ড প্লেইং মানে তুমি একা একা খেলে একটা নিয়ম দেওয়া আছে, নিয়মটা তুমি মিলাবা, তাই তো? জি স্যার। আমরা নরমালি এইগুলিকে আসলে গেম বলি না, যদিও আমরা এগুলো আসলে টাইম পাসিং এর জন্য কিছু গেম এগুলি আছে। হ্যাঁ, টাইম পাসিং এর কিছু জিনিস আছে। তা আমরা নরমালি গেম বলতে গেলে বুঝি যে একটা অপোনেন্ট দল থাকে, তাই না? যখন আমি সার্চটাকে গেম শব্দ দিয়ে রিপ্লেস করছি যাতে এটা কোনোভাবে কনফিউশন না হয়, সেই জন্য আমি বলছি সিঙ্গেল প্লেয়ার গেম। তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ক্লাসিক্যাল সার্চ। কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা বলছি যে যেখানে সার্চ অ্যালগরিদম আছে, এই সার্চ শব্দটাকে বাদ দিয়ে আমি গেম শব্দটাকে ব্যবহার করতে চাই। গেম শব্দটার সাথে ইনহেরেন্টলি গেম মানে হচ্ছে এখানে মাল্টিপল প্লেয়ার ইনভলভ থাকতে হবে, কিন্তু আমার সার্চের ভিতরে একটা প্লেয়ার থাকে। সেই কারণে যখন সার্চটাকে আমি গেম হিসেবে চিন্তা করছি, তার সাথে এই অ্যাডজেক্টিভটা যোগ করে দিচ্ছি, সিঙ্গেল প্লেয়ার গেম। জি স্যার। আমরা যেটা আসলে দেখালাম যে আমাদের টিক টেক টো, এইটা যদি আমি একটা করে মুভ দেই তাহলে স্টেট স্পেসের সাইজ হবে আসলে আমার 72। ম্যাক্সের জন্য 9টা, আর ম্যাক্সের একটা অপশনের জন্য মিনিয়ার 8টা, তাহলে টোটাল আমার পসিবল। স্যার কথাগুলো শুনতে পাচ্ছি না স্যার। সবাই কি শুনতে পাচ্ছ না? শুনতে পারি নাই স্যার। স্যার এখন শোনা যাচ্ছে? আগেরটাও শুনতে পারি নাই। আচ্ছা, আমি বলতেছিলাম যে ম্যাক্সের একটা মুভের জন্য মিনিট যদি 8টা মুভ হয় আর আমার টোটাল গেমের টার্মিনেশন কন্ডিশন যদি এরকম হয় যে আমি একটা মুভ দেওয়ার পরে খেলা শেষ, তাহলে আমার স্টেট স্পেসের সাইজ কিন্তু হবে 72। কথা বোঝা গেছে? জি স্যার। বাহাত্তর না, আসলে 9981, 72 না, 9981, কারণ ওই এই তোমার যদি এরকম যদি যাও, সরি, তার জন্য এরকম 10টা কয়টা অপশন আছে তার জন্য? স্যার 9টা আছে। 9টা আছে। এই 9টার জন্য তার কয়টা আছে? 8টা। 8টা তো এরকম কিন্তু তোমার এরকম কিন্তু 9টা গড় হবে, তাই না? নিচেও তো 9টা গড় হতে পারে। জি স্যার। তো টোটাল স্টেট স্পেসের সাইজ হচ্ছে আসলে 81, 9 স্কোয়ার। এখন যদি আমার যদি গেমটা যদি ধরো 10টা মুভ হয় তাহলে কত হবে স্যার? 1 করে কমতে থাকবে স্যার, আর ওই 1 করে কমতে থাকলে সকলে যোগে 9 টু দি পাওয়ার 10, 9 টু দি পাওয়ার 10 হবে টোটাল, 9 টু দি পাওয়ার 10। এইখানে দেখো কয়টা, এখানে 9টা করে আসছে স্যার। দাঁড়াও দাঁড়াও, এখানে একটু আস্তে খেয়াল করো, এখানে আসবে 9টা,
এইখানেও কিন্তু সিমিলার আবার 9টা 9টাই আসবে 9টা এরকম বক্স আসবে ঠিক আছে জি স্যার প্রত্যেকটা স্টেপে কিন্তু এরকম টিপে একটা 9টার একটা বক্স পসিবল আছে তো আমি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ট্রিটা চিন্তা করো তাহলে ঘর যদি তুমি হিসাব করো এরকম দেখবা যে যদি মানে প্রত্যেকের একটা করে মুভ থাকে তাহলে টোটাল ঘরের প্রথমটার পরেরটা তো স্যার 9টা কিভাবে হয় স্যার একটা তো কমে গেছে ক্রস দিয়ে তারপর তো 8টা হওয়ার কথা না স্যার আমার অপশন আছে 8টা কিন্তু টোটাল স্টেট স্পেসের সাইজ কত টোটাল ঘর কয়টা আছে 9টা স্যার 9টা স্যার 9 বার হবে স্যার টোটাল ঘর আমার অপশন একটা কমে যাবে সেটা ঠিক আছে টোটাল ঘর তো 9টাই থাকবে তুমি এখানে 8টা ঘর দিতে পারবে না দেখতে পারবে না স্যার তুমি 9টার ভিতরে তুমি দেখবা যে একটা ঘর অলরেডি অকুপাইড সুতরাং 8 জায়গার যে কোনো এক জায়গাতে তুমি চাল দিতে পারবে কথা বোঝা গেছে তাহলে এখানে যেটা হবে দেখো একটার জন্য হবে 9 স্কয়ার মিন যদি একটা চাল দেয় ম্যাক্স যদি একটা চাল দেয় সেই ক্ষেত্রে আমার স্টেট স্পেসের সাইজ হবে আসলে 9 টু দি পাওয়ার 2 এখন মিন যদি 5টা চাল দেয় ম্যাক্স যদি 5টা চাল দেয় সেই ক্ষেত্রে আমার হবে 9 টু দি পাওয়ার 10 দেখছো স্টেট স্পেসটা কত বড় হয়ে গেছে এখন জি স্যার এই কারণে আমরা স্টেট স্পেসটাকে একটু ছোট করতে চাই দ্যাট ইজ হোয়াই দ্য কনসেপ্ট অফ প্রুনিং কামস ছোট ছোট করতে চাই মানে হচ্ছে এরকম যে যদি এমন হয় আমি যদি বুঝতে পারি যে আমার স্টেট স্পেসের এই জায়গাতে কোনো সলিউশন নাই আমি যদি এটা বুঝতে পারি যে আমার স্টেট স্পেসের এই জায়গাতে কোনো সলিউশন নাই সেই ক্ষেত্রে আমি ওই অংশটাতে সার্চ করব না তো সেই জন্য এটাকে আমরা বলছি প্রুনিং প্রুন করা মানে হচ্ছে আসলে কেটে ফেলা যেই অংশতে আমার সলিউশন পাওয়ার প্রবাবিলিটি নাই সেই অংশটাকে আমি কেটে ফেলব কথা বুঝতে পারছো জি স্যার এইখানে প্রুনিং এর আগে আমি দুইটা শব্দ ব্যবহার করেছি একটা আলফা একটা বিটা আমাদের কিন্তু টুথের গেমের ভিতরে দুইটি একটা ছিল ম্যাক্স একটা ছিল মিন তাই না জি স্যার ম্যাক্স এর অবজেক্টিভ ছিল ম্যাক্সিমাম পয়েন্ট কে আর্ন করা মিন এর অবজেক্টিভ ছিল ম্যাক্সিমাম পয়েন্ট মিন আর্ন করা তাই না আমার জন্য কোনো সলিউশন নাই সেই জায়গাটাতে সে আসলে মুভ করবে না মিনের জন্য চিত্রটা কিন্তু ভিন্ন মিন চায় যেখানে কম ভ্যালু আছে সেই অংশটাতে সে যেতে চাইবে ম্যাক্স চাইবে যে অংশটাতে বড় ভ্যালু আছে সেই অংশটা যেতে চাইবে তো ম্যাক্স কোন অংশটাকে বাদ দিবে এইটার জন্য একটা প্যারামিটার আমরা ব্যবহার করছি আলফা মিন একটা প্যারামিটার ব্যবহার করবে যেই প্যারামিটার দিয়ে সে চিন্তা করবে যে এই অংশটাতে আমি যাব না এটার জন্য একটা প্যারামিটার দিতে এখন তোমরা একটু খেয়াল করো
আলফা আমরা বলতেছি, আলফা হচ্ছে দ্য ভ্যালু অফ বেস্ট চয়েস ফাউন্ড সো ফার অ্যাট এনি চয়েস পয়েন্ট অ্যালং দ্য ম্যাক্স পাথ। ম্যাক্স এখন পর্যন্ত যে ম্যাক্সিমাম ভ্যালুটা সে অ্যাকোয়ার করছে এইটার মান হচ্ছে আলফা। এখন দেখো ম্যাক্স যদি দেখে যে তার কিছু রিজিয়ন আছে, যেই রিজিয়নে যেই ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলি তার বর্তমান ভ্যালু থেকে কম, তাহলে কি ম্যাক্সের সেই জায়গায় যাওয়া ঠিক হবে? না স্যার। না স্যার। তাহলে ম্যাক্স কিন্তু আলফার ভ্যালুটাকে দেখে ওই অংশটাকে সে প্রুন করে দিতে পারবে। আলফা ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু সো ফার অ্যাচিভড বাই দ্য ম্যাক্স। এখন পর্যন্ত ম্যাক্স যে ভ্যালুটাকে অ্যাচিভ করছে দ্যাট ভ্যালু ইজ কল্ড আলফা। ইফ ম্যাক্স ফাইন্ডস দ্যাট দেয়ার আর সাম রিজিয়ন্স where the values are less than the value of alpha, in such a case max should prune that part because that portion is not beneficial for the max. So that is why in case of pruning we use a parameter alpha for max, we use a separate parameter beta for mean. এখন মনে করো বেটাতে একটা ভ্যালু আছে, মিন দেখলো এমন একটা রিজন আছে যেই রিজনে সে এখন পর্যন্ত যেই মিনিমাম ভ্যালুটা অ্যাচিভ করছে তার থেকে বড় বড় ভ্যালু সেই জায়গায় আছে, সেই অংশটা কি মিনের সার্চ করা দরকার আছে? না স্যার। তো এইভাবে আমরা আলফা এবং বেটার ভ্যালু দিয়ে আমরা আসলে এই যে সার্চ ট্রি আছে বা গেম ট্রি আছে, গেম ট্রির কিছু কিছু অংশকে আমরা প্রুন করে আমরা স্টেট স্পেসের সাইজটাকে আসলে কমিয়ে ফেলতে পারবো। এই কারণে আমরা এই প্রুনিং এর অ্যাপ্রোচটাকে বলছি আলফা বিটা প্রুনিং। আলফা ইজ ইউজড ফর দ্য ম্যাক্স, বেটা ইজ ইউজড ফর দ্য মিন। আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, তোমরা যারা এই লেকচারগুলি শুনে কিছু কিছু জায়গায় কনফিউশন আছে, বারবার যদি তুমি একবার দুইবার যদি রেকর্ডিংগুলি শোনো ইট উইল বি ডেফিনেটলি ক্লিয়ার ফর ইউ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ স্যার। আলফা আর আমাদের বেটা, স্যার আলফা যে ম্যাক্স আমাদের এটা ই করবে স্যার, আলফা যখন প্রুনিং করবে সেই ক্ষেত্রে কি আমাদের যে বিটার এরকম সলিউশন থাকতে পারে আলফা পাতে, সেটা কি মানে তাহলে বেটার সলিউশন মানে বিটা যে সলিউশনটা সেটাও আর কি চলে যাবে না প্রুনিং এর ফলে? আবার বিটা তুমি তুমি কি করো, তুমি যত যখন তোমার ডিফেন্স লাইন সাজাও তুমি তো এমন ভাবে সাজাও যাতে তোমার এই জায়গাটাতে তোমার এই গোল পোস্টের সামনে বিপক্ষ দলের কেউ না আসতে পারে। আলফা তো মিনিমাম জায়গাটা পূর্ণ করেছে, তার দুটো অবজেক্টিভ অ্যাচিভ হবে। একটা অবজেক্টিভ হচ্ছে ওই জায়গাতে সার্চ করলে তার সময় নষ্ট, আরেকটা জায়গায় অ্যাচিভ হবে যে বিটার জন্য পসিবল অপশনটা সে কমাই দিচ্ছে, বিটা ওই জায়গায় যাইতেই পারবে না। কথা বোঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তা আমি সেই জন্য বললাম যে আমি কিন্তু আমি যে কোর্সগুলি পড়াই সেই কোর্সগুলিতে আমি খুব সাদা মাটা এক্সাম্পল গুলি নিয়ে আসি, যে এক্সাম্পল গুলি তুমি সহজে বুঝতে পারো। যেমন আমি তোমাকে বললাম যে অনেক বড় স্টেট স্পেস তো এই জন্য প্রুন করতে হবে, সেই কারণে কিন্তু তোমাকে আমি ওই এক্সাম্পলটাতে নিয়ে গেলাম, যে এক্সাম্পলটা তোমার একটু আগে দেখালাম আমি, এই যে এইটা যে এইখানে তোমার মিনের জন্য হচ্ছে ম্যাক্সের জন্য 10টা অপশন, মিনের জন্য আবার ম্যাক্সের একটার জন্য মিনের 9টা করে অপশন, তার মানে এইখানেও তুমি এরকম 10টা গ্রিড কিন্তু পাবা, 9টা গ্রিড কিন্তু পাবা। তো এইখানে 9টা, এইখানে যদি তুমি হিসাব করো আর এখানে হিসাব করো তাহলে সেখানে 9 স্কয়ার হবে। আসলে কথা বুঝতে পারছো? জি স্যার। তো এইভাবে তোমরা যদি একটু চিন্তা করো, চিন্তা করে দেখো, তাহলে এই কথাগুলি তোমার কাছে মিনিংফুল মনে হবে,
আর না হলে কিন্তু তোমার কাছে এটা মিনিংফুল মনে হবে না। তুমি মনে করবে যে এআই একটা সাবজেক্ট, এটা একটু মুখস্থ করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আজকে এখানে একটু শেষ করছি। স্যার আমাদের যে সিটিটা স্যার কি স্যার ক্লাসরুমে দেওয়া আছে? আমি দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ এখন দিয়ে দিব একটু পরে। Thank you.